আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন বা টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করবেন মূলত সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করলে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন নাম্বারে কোড আসে না যার ফলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে লগ ইন করার সময় কোড না পাওয়ার ফলে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারি না বা অনেকের ক্ষেত্রে এমন হয় যে ফোন নাম্বারে কোড না আসার ফলে টু ফেক্টর অথেন্টিকেশনটি চালু হয় না মূলত আপনারা যদি ফেসবুকে অথনিকেশন অ্যাপের মাধ্যমে টু ফেক্টর অথেন্টিকেশনটি চালু করেন এতে করে আপনারা যে কোনো সময় যে কোনো ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন এবং আপনাদের মোবাইল ফোন থেকে যদি অথেন্টিকেশন অ্যাপটি আনইনস্টল হয়ে যায় তাহলে আপনারা পুনরায় আবার অথনিকেশন অ্যাপটি ইনস্টল করে আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কোডগুলি ফিরিয়ে আনতে পারবেন কারণ আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অথেন্টিকেশন অ্যাপটি সেট করতে পারবেন তো মূলত চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রসেসগুলি দেখিয়ে দিই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুকে অথনিকেশন অ্যাপের মাধ্যমে টু ফিক্টর অথেন্টিকেশন চালু করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে এবং আপনারা গুগল অথনিকেশন লিখে সার্চ করবেন জাস্ট গুগল অথনিকেশন লিখে সার্চ করবেন দেন এই অ্যাপ্লিকেশনটি লোগোটি দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাস আপনাদের জিমেল অ্যাকাউন্টের নেমটি শো করবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তারপরে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা মেনুবার এখানে ক্লিক করে দেবেন দেন সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টু ফেক্টর অথোনিকেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমের উপরে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করছে অথনিকেশন অ্যাপের মাধ্যমে টু ফেক্টর অথোনিকেশনটি চালু করতে তো অথনিকেশন অ্যাপটি সিলেক্ট রয়েছে জাস্ট এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি কি শো করছে এবং নিচে লেখা রয়েছে কপি কি জাস্ট এখানে ক্লিক করে কিটি কপি করে নেবেন দেন আপনারা চলে যাবেন অথনিকেশন অ্যাপে জাস্ট অথনিকেশন অ্যাপে চলে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোড এখানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে সেট আপ কি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি এখানে আপনারা যে কীটি কপি করেছিলেন সেই কিটি পেস্ট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমটি এখানে দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে এখানে দেখতে পাবেন যে একটি কোড শো করছে এবং এই কোডটি পনেরো সেকেন্ড পরপর চেঞ্জ হয়ে যাবে এখানে প্রতি পনেরো সেকেন্ড পর এই কোডটি চেঞ্জ হয়ে যাবে জাস্ট এই কোডটি চেঞ্জ হয়ে গেলে আমি কোডটি কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টু ফিক্টর অথনিকেশনটি চালু করবেন অল রাইট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোডটি চেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট আমি কোডের উপরে ট্যাপ করে ধরেছি কোডটি কপি হয়ে গিয়েছে দেন আমি ফেসবুকে চলে যাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কোড এখানে ট্যাপ করে ধরবেন এবং পেস্টে ক্লিক করে কোডটি পেস্ট করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে টু ফিক্টর অথোনিকেশন ইজ অন জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা শো করছে টু ফিক্টর অথোনিকেশন ইজ অন এবং এখানে দেখতে পাচ্ছেন অথনিকেশন অ্যাপ এই লেখাটির ওপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অথনিকেশন অ্যাপের মাধ্যমে টু ফিক্টর অথনিকেশনটি চালু হয়ে গিয়েছে তো এই ছিল মূলত ফেসবুক অ্যাকাউন্টে অথনিকেশন অ্যাপের মাধ্যমে কীভাবে টু ফিক্টর অথনিকেশন বা টু ফিক্টর ভেরিফিকেশান চালু করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন